আজকে ক্লাস নাইনের ইংলিশ টেক্সট বইয়ের একটা পোয়েম বোঝাবো, অটম লেসন থ্রি। তোমরা প্রত্যেকেই তোমাদের সামনে টেক্সট বইটা রাখবে। দেখো এটা বলছে, জন ক্লেয়ার রোট দ্য পোয়েম অটম। অটম কবিতাটা লিখেছেন জন ক্লেয়ার। জন ক্লেয়ার ইজ রিগার্ডেড as one of the greatest poets in English literature. John Clare, 1793 to 1864. John Clare was born in 1793. John Clare জন্মগ্রহণ করেছিলেন 1793 খ্রিস্টাব্দে। John Clare took his last breath in 1864. John Clare তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন 1864 খ্রিস্টাব্দে। জন ক্লেয়ার ওয়াজ এন ইংলিশ পোয়েট ফেমাস ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশনস অফ দ্য ইংলিশ কান্ট্রি সাইড অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ ইটস ডিসরাপশন। আগে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানব, পরে আমরা পুরো সেন্টেন্সটা বাংলা মানে বলব। ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, যেমন ধরো দিস হোটেল ইজ ফেমাস ফর ইটস এন্টারটেইনমেন্ট। ফেমাস হচ্ছে বিখ্যাত, এটা একটা অ্যাডজেক্টিভ। সেলিব্রেটরি উদযাপনমূলক, রিপ্রেজেন্টেশন প্রতিনিধিত্ব, যাকে হচ্ছে উপস্থাপন। ইংলিশ কান্ট্রি সাইড, কান্ট্রি সাইড হচ্ছে গ্রামাঞ্চল মানে পল্লী অঞ্চল। ল্যামেন্টেশন মানে হচ্ছে এটা হচ্ছে বিলাপ, দুঃখ প্রকাশ। ল্যামেন্টেশন হচ্ছে নাউন, যার ভার হচ্ছে ল্যামেন্ট, দুঃখ প্রকাশ করা, বিলাপ করা। আবার ল্যামেন্ট আবার নাউন হয়। পর ইটস এ ডিসরাপশন, ডিসরাপশন হচ্ছে একটা নাউন, যেটা হচ্ছে ভাঙ্গ। আর এর ভার হচ্ছে ডিসরাপ্ট, যেটা হচ্ছে তছনছ করা বা চূর্ণ বিচূর্ণ করা। যেমন দ্য সেভার কোয়েক ডিসরাপ্টেড দ্য হোল সিটি। তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের নাউন অ্যাডজেক্টিভ ভার কিন্তু জানতেই হবে। এবার আমরা টোটাল সেন্টেন্সটার বাংলা মানে দেখি। জন ক্লেয়ার ওয়াজ এন ইংলিশ পোয়েট ফেমাস ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন অফ দ্য ইংলিশ কান্ট্রি সাইড অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ হিজ ডিসরাপশন, ডিসরাপশন। অর্থাৎ জন ক্লেয়ার তিনি একজন ইংরেজ বিখ্যাত কবি ছিলেন, কিসের জন্য? ওই ইংল্যান্ডের যে পল্লী অঞ্চলের যে তিনি উদযাপনমূলক যে প্রতিষ্ঠাপন করেছেন তার জন্য তিনি বিখ্যাত ছিলেন। অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ ইটস ডিসরাপশন, এবং পল্লী অঞ্চলে অর্থাৎ এই যে ভাঙ্গন করছে ইহার, এই যে গ্রামাঞ্চলের যে ভাঙ্গন করছে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। সাম অফ হিজ নোটেবল কালেকশনস অফ পোয়েট্রি আর ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, দ্য ভিলেজ, মিনিস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস এটসেট্রা। নোটেবল মানে হচ্ছে বিখ্যাত, অর্থাৎ তার উল্লেখযোগ্য যে কালেকশনস, যে সংগ্রহগুলো আছে। অফ পোয়েট্রি মানে হচ্ছে কবিতা, তার উল্লেখযোগ্য যে কবিতার যে সংরক্ষণগুলো রয়েছে সেগুলো কি? ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, দ্য ভিলেজ মিনিস্টার অ্যান্ড আদার পোয়েমস। দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস এ পেন পিকচার অফ দ্য বিলো বিউটি অফ অটাম ইন কান্ট্রি সাইড। অর্থাৎ দ্য ফলোয়িং পোয়েম, এই যে নিচের কবিতাটি, দ্য ফলোয়িং পোয়েমস নিচের কবিতাটি প্রেজেন্টস উপস্থাপনা করেছেন কি? এ পেন পিকচার অফ দ্য মিলো বিউটি অফ অটাম ইন দ্য কান্ট্রি সাইড, অর্থাৎ গ্রামাঞ্চলের শরৎকালের যে সৌন্দর্য, স্নিগ্ধ সৌন্দর্য, গ্রামাঞ্চলে শরৎকালে যে স্নিগ্ধ সৌন্দর্য, সেই তার ছবিটা, তার লেখক চিত্রটা তিনি উপস্থাপন করেছেন এই কবিতা মধ্যে। বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, এটা হচ্ছে নাউন, আর বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আই অ্যাম অ্যাট্রাক্টেড অ্যাট হার বিউটি, আই অ্যাম চার্মড অ্যাট হার বিউটি। এবার যেটা বলছে, অ্যাজ দিস সিজন কামস
জাস্ট বিফোর উইন্টার, যেহেতু এই ঋতুটি শুরু হলো জাস্ট বিফোর উইন্টার, হচ্ছে ঠিক শীতের আগে অটামটা যেহেতু শুরু হয়েছে, ইট ইজ ক্যারেক্টারাইজড এবং এর চিহ্নিত করেছে কি, বাই ফলিং লিভস, পাতা পড়ে যাচ্ছে যাও, বেয়ার ব্রাঞ্চেস মানে সেই খালি ডালপালা, অ্যান্ড স্ট্রং উইংস। আই লাভ দ্য ফিটফুল গাস দ্যাট সেক্স দ্য ক্যাসমেন্ট অল ডে, অর্থাৎ আমি, এখানে আই বলতে পোয়েট কবি, আই লাভ আমি ভালোবাসি দ্য ফিটফুল, ফিটফুল বলতে ইরেগুলার অনিয়মিত, গাস্ট বলতে দমকা হওয়া, অর্থাৎ আমি এই এলোমেলো দমকা হাওয়াকে ভালোবাসি, দ্যাট যেটা অর্থাৎ যে দমকা হাওয়াটা, দ্যাট যেটা সেক্স নারায় মানে আন্দোলিত করে, দ্য ক্যাসমেন্ট সেই জানালার পাল্লাগুলো, অল ডে সারাদিন। তাহলে কি বলছে, আই লাভ দ্য পিপুল গাস দ্যাট সেক্স দ্য ক্যাসমেন্ট অল ডে, আমি সেই দমকা অনিয়মিত বাতাসকে, আমি অনিয়মিত দমকা বাতাসকে ভালোবাসি, যে বাতাসটা সারাদিন জানলার সেই ক্যাসমেন্ট জানলা পাল্লাগুলো আন্দোলিত করে মানে না হয়। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স দ্য হেডেড লিপস অ্যাওয়ে, অ্যান্ড এবং ফ্রম দ্য মসি, মসি বলতে শ্যাওলাযুক্ত যে এলম গাছ থেকে, অর্থাৎ শ্যাওলাযুক্ত এলম গাছ থেকে টেক্স দ্য ফেডেড লিপস, ধূসর পাতাগুলো টেক্স মানে দূরে সরিয়ে নিয়ে যায়, অর্থাৎ এই যে এলোমেলো যে দমকা হাওয়া যখন আসে তখন সে হাওয়ায় এই এলম ট্রি থেকে মানে শ্যাওলাযুক্ত এলম ট্রি থেকে সে ধূসর পাতাগুলো দূরে সরিয়ে নিয়ে যায়। কি বলছে, টোয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো প্যান উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, টোয়ার্লিং বলতে স্পিনিং রাউন্ড এন্ড রাউন্ড, অর্থাৎ টোয়ার্লিং যেটা পাক খাও মানে ওই পাতাগুলো পাক খেকে আসে বাই দ্য উইন্ডো প্যান, প্যান মানে আমরা জানি সার্সি, জানলার যে কাচের সার্সি সেটাকে প্যান বলছে, তা জানলার সেই সার্সির মধ্যে পাক খেয়ে উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, জানলার পাশে যে এই ল্যান্ড বলতে যে গলি, গলির নিচে ওই পাতাগুলো মিশে যাচ্ছে কোথায়, উইথ থাউজেন্ড আদার্স অন্য হাজার পাতাদের সাথে, অর্থাৎ এই ল্যান্ড গলিতে যে হাজার পাতা পড়ে রয়েছে সেই হাজার পাতার সাথে এই পাতাগুলো আবার মিশে যাচ্ছে পড়ে যাচ্ছে। সেকেন্ড স্টেঞ্জা বলছে, আই লাভ টু সি দ্য সেকেন্ড টুই ডান্স টিল দ্য সার্ট অফ এ, বলছে যে সেক মানে আমি তো বলেছি আন্দোলিত করা, টুইক মানে ডাল গাছের যে ডাল, ডান্স মানে নাচা, টিল মানে অবধি, দ্য সার্ট অফ এ সন্ধ্যের উত্তর অবধি, অর্থাৎ আমি ভালোবাসি দেখতে যে কি যে ডালগুলো যে নেচে নেচে আন্দোলিত হচ্ছে সেটা কবি খুব ভালোবাসে দেখতে, এবং গাছ গাছের ডালগুলো টুই মানে ডাল, ডালগুলো যখন নাচে কখন নাচে, সন্ধ্যের উত্তর অবধি নাচে অর্থাৎ বিকাল অর্থাৎ সন্ধ্যার আগ অবধি। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক হুজ চার উড মেক বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই ইন সামার্স লে উইথ ফ্লাওয়ার্স টু লাই, কটেজ বলতে কুড়ে ঘর, রিক বলতে কুড়ে ঘরের যে চাল, দ্য স্প্যারো চড়াই কুড়ে ঘরের চালের উপর বসে কি করছে, তার হুজ চাল অর্থাৎ এই চড়াই পাখির যে কিচির মিচির শব্দ, কিচির মিচির করে যে শব্দ করছে চড়াই পাখি, সেই শব্দে কি বিশ্বাস করে দিচ্ছে যে বসন্ত যেন আসন্ন, আর ফ্লার্টিং বাই ইন সামার্স লে উইথ ফ্লাওয়ার্স টু লাই, এবং বসন্ত যেন ফুলেদেরকে সঙ্গী করে মানে ফুলেদের সাথে গ্রীষ্মের কোলে যেন জিরোতে যাচ্ছে, টু লাই শয়ন করতে যাচ্ছে মানে জিরোতে যাচ্ছে। তাহলে এটা হলো সেকেন্ড স্টেজ। নেক্সট দিন আমি থার্ড আর পরের পোস্টে যেটা